চব্বিশের লোকসভা ভোটের আগে বড় ধাক্কা। জাতীয় দলের মর্যাদা হারিয়ে তৃণমূল এখন শুধুই আঞ্চলিক দল। 2016 সালে সেপ্টেম্বরে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। প্রায় 7 বছর পর জাতীয় দলের তকমা হারালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বারবারই তৃণমূলকে জাতীয় স্তরে শক্তিশালী করার কথা শোনা গেছে তাঁর মুখে। 2021-এর 5ই জুন তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিলেন, আগামী দিনে দলনেত্রীর বার্তা দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেব। ত্রিপুরা, মেঘালয় থেকে গোয়ার মতো যেসব রাজ্যে তৃণমূল বিধানসভা ভোটে লড়াই করেছে, সেখানে প্রচারে মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিষেককে। বারবার তাঁর মুখে শোনা গেছে তৃণমূলকে রাজ্যে রাজ্যে পৌঁছে দেওয়ার বার্তা। আজকে তৃণমূল শুধু দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কুচবিহার থেকে কাকদ্বীপ, বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তৃণমূল মেঘালয়তে ঢুকেছে, তৃণমূল ত্রিপুরাতে ঢুকেছে, তৃণমূল আসামে ঢুকেছে, তৃণমূল গোয়ায় ঢুকেছে। দল 1 বছর হয়েছে, আমাকে সাধারণ সম্পাদক করেছে। যতদিন না সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যে নেত্রীর মতাদর্শ, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে, আপনাদের আশা ভরসা দোয়া ভালোবাসাকে পথ চলার প্রেরণা করে আমরা ভারতবর্ষের প্রত্যন্ত প্রান্তে তৃণমূলের জোড়া ফুল পৌঁছে দিতে পারছি, আমি নিঃশ্বাস নেব না। अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। কিন্তু বাস্তবে কোনো রাজ্যেই কোনো দাগ কাটতে পারেনি তৃণমূল, আর তার জেরেই এবার জাতীয় দলের মর্যাদা হারাতে হলো তাদের। যার জেরে প্রশ্ন উঠছে, এটা কি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ও বোধহয় পাবলিক মিটিংয়ে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে এই নির্বাচন ওই নির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু এটা নেতৃত্ব দিচ্ছিলেন, আজকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমালোচক দলের ভেতরে বা বাইরে, তারাই বলার জায়গাটা পাবে তুমি দলকে কতটা ভালো করাতে পারলে এবং তোমার আন্ডারে কতটা খারাপ হলো। এই দিয়ে হচ্ছে শেয়ার হোল্ডাররা নির্বাচন করবেন, যেমন হচ্ছে যে কোনো কোম্পানির হয়। পুনর্মুষিকো ভব, এটি ইঁদুরকে মন্ত্র দিয়ে ঋষি সিংহ করে দিয়েছিল, আবার সে ইঁদুরে পরিণত হলো। হঠাৎ তীরটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিসের জন্য? সুতরাং এগুলো কথার, যারা অবান্তর কথা বলে তারা এসব বলে। তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারালেও বাংলার দুই বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস কিন্তু এখনো জাতীয় দলের তালিকায় রয়েছে। জিয়ম করঞ্জাই, আশাবুল হোসেন ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।